হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা রেসিপি শেয়ার করব, আর এইটা হলো বাতুয়া শাক। শাকটা দেখে অনেকে চিনতে পারেন। আর এই সিমের বিচি দিয়ে আমি শাকটা তেল ছাড়া ভাজি করব। এই তো আমি শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে আমি কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম। কোনো কিছু আমি তেল টেল কোনো কিছু দেই নাই। আর এই শাকটা এইভাবে খেতে অনেক অনেক মজা লাগে। যারা খান নাই একবার ট্রাই করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি। এই রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ আর কিছু লাগবে না এইটার মধ্যে। আর এই তো সিমের বিচি আমি হালকা বয়েল করে নিয়েছি। এইটা তো ফ্রোজেন করা, এই জন্য আমি হালকা বয়েল করে নিয়েছি যাতে কোনো গন্ধ টন্ধ না থাকে। তো আমি এই তো একটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম। এখনও আমি চুলাটা জ্বালাই নাই, আর লবণ তো মাস্ট লাগবেই, লবণ ছাড়া তো হবে না। তো এইভাবে যদি কেউ না খেয়ে থাকেন একবার ট্রাই করতে পারেন, অনেক মজা লাগে। আর একটা হেলদি একটা শাক, আর এইভাবে রান্না করে খেলে হেলদিভাবে খুবই ভালো লাগে। তো আমি এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। শাকটা থেকে পানি বের হবে। আমি কোনো পানি টানি কোনো কিছু দেই নাই, এমনিতে বসিয়ে দিলাম। একটু সময় পরে দেখতে পারবেন, 2-3 মিনিট পরে শাক থেকে অনেকগুলো পানি বের হবে। পানিগুলো বের হওয়ার পরে আমি কিছুক্ষণ জাল করে পানিগুলো শুকিয়ে নেব। আর পানিগুলো শুকিয়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজ রসুন এগুলো দেব। আর কেউ চাইলে একসাথেও দিয়েও বসিয়ে দিতে পারেন। এইভাবেও আমি রান্না করি, মাঝে মধ্যে এইভাবেও করি। তো আমি চাচ্ছি যে শাক থেকে যে পানিগুলো বের হবে ওগুলা একটু শুকিয়ে যাক, তারপরে আমি পেঁয়াজ রসুন দেব। খুবই মজার সিম্পল একটা রেসিপি, ভাবলাম সবার সাথে শেয়ার করি, কেউ চাইলে ট্রাই করতে পারেন। আর এখন তো আমাদের লন্ডনে সবারই গার্ডেনিং, সবাই করেন গার্ডেনের মধ্যে এইভাবে বাতুয়া শাক থাকে। এইগুলো বাংলাদেশে এই আলুর মধ্যে, যারা গ্রামে দেখেছেন আলুর মধ্যে এই শাকটা হয়ে থাকে, এইটার নাম বাতুয়া শাক। কে কোন নামে বলেন আমি জানি না, আমরা এটাকে বাতুয়া শাক বলি। আর এই শাকটা এভাবে খেতেও কিন্তু খুবই মজার। এই তো দেখতে পাচ্ছেন আমার শাকটা সিদ্ধ হয়ে আসছে, পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেব। আর আমি একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি, শাক ভাজিতে আমার একটু বেশি করে পেঁয়াজ রসুন দিলে আমার কাছে ভালো লাগে। এই তো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, প্রথমে আমি লবণ দেই নাই। তো আর শাক ভাজির আর একটা টিপস আছে, শাকগুলো যদি গ্রিন গ্রিন রাখতে চান তাহলে প্রথমে শাকটা যখন বসাবেন লেড দিয়ে কিছুক্ষণ ঢাকার পরে, তারপরে 2-3 মিনিট পরে লিডটা খুলে, আর লিড দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি লিড দিয়ে ডেকে রাখেন তারপরে এই শাকের কালারটা নষ্ট হয়ে যায়। স্বাদের কোনো কমতি হয় না, বাট দেখতে আর কি কালারটা নষ্ট হয়ে যায়। শাক তো গ্রিন গ্রিন দেখতেই ভালো লাগে, আর চোখের জন্য খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লাগে। এই তো আমি সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এই বিচিগুলো আমার খুবই ভালো ছিল। অনেক সময় সিমের বিচি এই দেখতে পারবেন, অনেক অনেক সময় ভালো পাওয়া যায়, অনেক সময় ভালো পাওয়া যায় না। আর এই বিচিগুলো এত ভালো ছিল, খেতেও কিন্তু খুবই স্বাদ ছিল। এই তো আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ যে যতটুকু জাল খেতে চাইবেন, আমার এই মরিচগুলো অনেক জাল ছিল। লাস্ট ইয়ারের গার্ডেনের মরিচ এগুলা আমার ডিপে ছিল, তো আমি 4-5টা দিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কতগুলো পেঁয়াজ দিয়েছি, আর এইটা আমি লাল পেঁয়াজ দিয়েছি। লাল পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু আরও ভালো লাগে। এখন আমি নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। শাক তো সিদ্ধ হয়েই গেছে, বাট এখন যে আমি এগুলা পেঁয়াজ রসুন দিছি ওগুলো সিদ্ধ হতে হবে। এই তো এই তো আমি নেড়ে ছেড়ে আরও 2 মিনিটের মতন একটা লিড দিয়ে ডেকে রেখেছি, যে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাক, বিচিটাও সিদ্ধ হয়ে যাক। এই তো আমার শাকটা ভাজি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর এটা এমনিতেও এই সিমের বিচি ছাড়াও খেতে পারেন, ভালো লাগে, বাট সিমের বিচি দিলে স্বাদটা আরও বেড়ে যায়। আমি এইভাবে খাই।
আমার প্রতি বছরই আমার গার্ডেনে বাতুয়া শাক হয়, তো এইভাবে আমি খাই, দেশের শাকটা পাওয়া যায়। এই তো আমার শাকবাজি হয়ে গেছে, তেল ছাড়া শাকবাজি। তো আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ সবাইকে।